আসলে গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা ব্যাপারটা এরকম না, আমাদের কিশোরীরা আসলে মেয়েরা বলতে গেলে যখন শিশুর ভূমিষ্ঠ হয়, মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়, তুমি দেখবে যে ডিসক্রিমিনেশনটা পরিবার থেকেই শুরু হয়ে গেল, যে একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান। দেখা যাচ্ছে ছেলেটার প্লেটে পুষ্টিকর আমিষ জাতীয় খাবারগুলো উঠছে, মেয়েটার প্লেটে কিন্তু উঠছে না, পুষ্টিহীনভাবেই কিন্তু বড় হচ্ছে এবং পুষ্টিহীনভাবেই কিন্তু দেখা যাচ্ছে কৈশোরে পদার্পণ করছে। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে 16-17 বিয়ে হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস টিভির নিয়মিত মাতৃত্বকালীন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গর্ভবতী মা দেখবার জন্য। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মুক্তা ইসলাম, আর আজকে আমাদের বিষয় গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা ও তার প্রতিকার। আর এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অ্যান্ড অবস বিভাগের কনসালটেন্ট ডক্টর সুরা বুলবুল ম্যাম। ম্যাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মুক্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, আজকে আমাদের বিষয় গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা ও তার প্রতিকার। তাহলে ম্যাম, প্রথমেই জেনে নিতে চাচ্ছি গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা বলতে আসলে আমরা কি বুঝি? আসলে গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা ব্যাপারটা এরকম না, আমাদের কিশোরীরা আসলে মেয়েরা বলতে গেলে যখন শিশুর ভূমিষ্ঠ হয়, মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়, তুমি দেখবে যে ডিসক্রিমিনেশনটা পরিবার থেকেই শুরু হয়ে গেল, যে একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান। দেখা যাচ্ছে ছেলেটার প্লেটে পুষ্টিকর আমিষ জাতীয় খাবারগুলো উঠছে, মেয়েটার প্লেটে কিন্তু উঠছে না, পুষ্টিহীনভাবেই কিন্তু বড় হচ্ছে এবং পুষ্টিহীনভাবেই কিন্তু দেখা যাচ্ছে কৈশোরে পদার্পণ করছে। বাল্য বিবাহ একটা অভিশাপের নাম, ঠিক আছে? দেখা যাচ্ছে যে 18 বছর আমাদেরকে একটা দেওয়া আছে সরকারি নির্দেশনা, যে 18 বছরের আগে কিন্তু বিয়ে দেওয়া যাবে না। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে 16-17 বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বিয়েটা ঠেকাতে পারছি না, বা কিছু কিছু ক্ষেত্রে, অল্প কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, সামাজিকভাবে টিএনও বা আমাদের প্রশাসন গিয়ে হস্তক্ষেপ করে থামিয়ে দিচ্ছেন বিয়েটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা হয়ে যাচ্ছে। এবং যদি একটা মেয়ের বিয়ে ধরো 16 বা 17 হয়ে যায়, আমরা চাচ্ছি না যে 21-22 আগে তার বাচ্চাটা হোক, যে ছোটবেলা থেকেই পুষ্টিহীনতায় ভুগছে, কৈশোরে ঢুকেছে পুষ্টিহীনতায়, বিয়ে হয়েছে, সে তবুও পুষ্টিহীনতায়, তারপরে গর্ভাবস্থা, এখন সে কিন্তু তার নিজস্ব পরিমণ্ডল থেকে চলে এসেছে শ্বশুরবাড়িতে। যে যখন একটি মেয়ে গর্ভাবস্থায় ঢুকবে বা পেটে বাচ্চা আসলো, বউ তুমি কম খাও, তাহলে কি হবে, বাচ্চা ছোট হবে, ডেলিভারিটা ইজি হবে। এটি যে কত বড় একটা ভুল ধারণা, এবং একটা পুষ্টিহীন মেয়েকে, কিশোরীকে আরও পুষ্টিহীনতার দিকে ঠেলে দেওয়া। কারণ গর্ভকালীন সময়ে আমাদের কিন্তু নর্মাল, আমরা যে বিএমআইতে, যেটা বডি মাস ইন্ডেক্স বলে, যে নর্মাল বিএমআই, নর্মাল শরীর স্বাস্থ্যের একটা মেয়ের 2200 কিলোক্যালোরি প্রয়োজন, সেখানে গর্ভাবস্থায় কিন্তু 2500 কিলোক্যালোরি লাগে, তার মানে 300 কিলোক্যালোরি কিন্তু বেশি লাগছে। তো সেই 300 আমি তো দিচ্ছি না, বরঞ্চ উল্টো আরও খাওয়াটা কমিয়ে দিচ্ছি। তাহলে পুষ্টিহীনতা, রক্ত স্বল্পতা সব কিছুই তার মধ্যে দেখা দিবে। এবং আলটিমেটলি কী হবে জানো, যেটা সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয়, যে হচ্ছে কি, একটা অপুষ্ট শিশুর জন্ম হবে, অপুষ্ট মা, অপুষ্ট শিশু, এবং দেখা যাচ্ছে যে মেন্টাল রিটার্ডেশন থেকে শুরু করে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। এবং মাই যেখানে ধরো 17 বছর, তার পেলভিসটা কিন্তু তখন তৈরি হয়নি, বাচ্চা ডেলিভারির সময় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়, এবং সেই কমপ্লিকেশনের মধ্যে অন্যতম একটা কমপ্লিকেশন কিন্তু ফিস্টুলা, যে মূত্রথলি এবং যোনিপথ একসাথে হয়ে যায়, মেয়েটার জীবন কিন্তু ওখানেই শেষ হয়ে যায়। মা যদি পুষ্টিহীনতায় ভুগে, বাচ্চার উপর কি ধরনের ঝুঁকির সম্ভাবনা থেকে যায় একটু যদি বলতে? বাচ্চার উপর মুক্তা অনেক ধরনের ঝুঁকি আসবে। মা পুষ্টিহীনতায় ভুগছে মানে
বাচ্চাটাও পুষ্টিহীনতায় ভুগবে। মার কাছ থেকেই তো পুষ্টিটা আসে, সেই মাধ্যমে আসে প্লাসেন্টার মাধ্যমে। তো দেখা যাচ্ছে যে প্লাসেন্টার সার্কুলেশনটা ঠিক থাকছে না, বাচ্চাটা ছোট হচ্ছে, আইইউজিআর বাচ্চা হচ্ছে, এবং আইইউজিআর বাচ্চা প্রিম্যাচিওর বাচ্চা হচ্ছে মায়ের পুষ্টিহীনতার জন্য। এবং প্রিম্যাচুরিটির অনেক ধরনের কমপ্লিকেশান আছে, আইইউজিআর ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন যেটাকে আমরা বলি, যে বাচ্চাটা আর বাড়ছে না, ঠিক আছে। এবং এই বাচ্চা যে বাড়ছে না সেটা কিন্তু সমস্ত অর্গানই বাড়ছে না তার, হ্যাঁ, ব্রেন থেকে শুরু করে কোনো অর্গানই বাড়ছে না। তো একসময় দেখা যায় যে এরকম পুষ্টিহীনতার জন্য কিন্তু দেখা যায় বাচ্চা পেটের মধ্যে মারাও যেতে পারে, ঠিক আছে, স্টিল বর্ন বাচ্চা হতে পারে, ডেলিভারির সময় মারা যেতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশন হয়। সুতরাং আমরা মাকে এই পুষ্টিহীনতার ভিতর দিয়ে যেতে দেবো না, আমাদের চাই কি সুস্থ মা সুস্থ বাচ্চা। তাহলে এবার আমরা জেনে নেব এ থেকে প্রতিকারের উপায়গুলো কি, সহজভাবে যদি ম্যাম একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, প্রতিকারের উপায় হচ্ছে গিয়ে প্রথম আমি যে কথাটা বলবো, বিয়ের পরে মেয়েরা কিন্তু শাশুড়ির কাছে চলে যান, নিজের হাজবেন্ডের কাছে চলে যান, শ্বশুরবাড়িতে থাকেন, ওনাদেরকে সচেতন হতে হবে যে আমরা একটা মেয়েকে নিয়ে এসেছি, সেটি আমাদের মেয়েও একদিন শ্বশুরবাড়িতে যাবে, এই চিন্তা ভাবনার যে প্রসারটা এটা কিন্তু ঘটাতে হবে। এবং আমার মেয়েকে আমি যেভাবে যত্ন করতাম আমার বউটিকেও ঠিক সেভাবে যত্ন করতে হবে, কোনো ধরনের পুষ্টিহীনতার ভিতর দিয়ে আমরা যেতে দেব না। এবং এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালনকারী কিন্তু শাশুড়ি। আমাদের দেশে দেখা যায় যে অনেক আগে শাশুড়িদের উপর হয়তো বা কিছু অবিচার অন্যায় হয়েছে, এখন ওগুলোকে ভুলে পিছনে ফেলে যে মেয়েটি সব ছেড়ে ছুড়ে আমাদের কাছে এসছে তার, এবং সন্তান কিন্তু তার বংশের, তার ছেলেরই ঔরসজাত, তাহলে সেই অনাগত শিশুটির যত্ন কিন্তু আমাদেরকেই নিতে হবে। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।